কার যে একজন গভর্নমেন্ট করছে তাই না, আরও অনেকে করার চেষ্টা করছে। জাসদের সিরাজুল আলম খান, আসম আব্দুর রহমান কম চেষ্টা করেননি, এগুলো পরে সত্যরা। এই ভাষণের পিছনে বঙ্গবন্ধুর ওয়াইফের অবদান ছিল, তাকে বলেছিলেন যে আপনার যখন আসে বলবেন এই ঘরে গিয়ে এক ঘন্টা ঘুমান, তারপরে বেরিয়ে ভাষণ মুজিবনগরে যে আমার কলকাতায় মুজিবনগর ছিল এই কথা লজ্জা করে তার স্বীকার করতে লজ্জা পেয়েছে। কোথায় কোথায় ছিল সেই জায়গাগুলোকে রক্ষা করেনি, যেখানে স্বাধীন মারা পিতার কেন্দ্র ছিল, যেখানে তাজউদ্দিন সাহেব থাকতেন তিন নম্বর আমিদারি বিজয়তে, এই জায়গাগুলো আমাদেরকে রক্ষণাবেক্ষণ করা উচিত ছিল যে এখান থেকে আমাদের লজ্জা কী আমেরিকান আমেরিকান বিপ্লবে ফরাসিরা সাহায্য করে। এরকমভাবে ভিয়েতনামের যুদ্ধে রাশিয়া চীন সাহায্য করেছে, আমাদের যদি ভারত সাহায্য করে থাকে এটা আমাদের লুকাবার কী আছে, এবং এটা লুকাতে গিয়ে ইতিহাস অনেক জায়গায় বিকৃত হয়েছে। এবং এই ইতিহাস বিকৃতি করে তারপরে সুযোগ নিয়ে আবার জিয়াউর রহমান ডবল উচার বিরোধে দাবি করেছে।